স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরেই চলবে মেট্রো রেল। শেষ হয়েছে অর্ধেকের বেশি, শতভাগ শেষ পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ, রোড স্ল্যাব বাকি মাত্র ১৯টি। বিএনপি জামাতের মদদে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে একটি মহল, দেশের শান্তি বিনষ্ট করাই উদ্দেশ্য, মন্তব্য ইসলামী ঐক্য জোটের একাংশের। এবং মামলার জরিমানাতেই আটকে আছে চট্টগ্রামে পাহাড় কাটা ঠেকানো, এক দশকে বিলীন অন্তত ২০০, রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে পাহাড় খেকোনা এর বেশি। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট, এহসান জুয়েলের। সেতুর ৪১টি স্প্যানের উপরে অংশে রোড স্ল্যাব আর নিচের অংশে বসাতে হবে রেল স্ল্যাব। এর মধ্যেই সবগুলো স্প্যান বসানোর পাশাপাশি সেখানে স্ল্যাব বসানোর কাজও এগিয়েছে বেশ। জাজিয়া প্রান্তে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বসে গেছে রোড ও রেল স্ল্যাব। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে স্ল্যাবগুলো নির্মাণ কাজ চলছে। এই ইয়ার্ডে বানানো হচ্ছে সেতুর ২৭৯১টি রোড স্ল্যাব আর ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাব। এর মধ্যেই শতভাগ রেল স্ল্যাব নির্মাণ কাজ শেষ, রোড স্ল্যাব বানানোর কাজও প্রায় শেষের দিকে, বাকি আছে মাত্র ১৯টি। নির্মাণ কাজ শেষে ভাসমান বার্জের সাহায্যে নদীতে নিয়ে যাওয়া হচ্ছে এইসব স্ল্যাব। পিলারের উপর বসে যাওয়া স্প্যানগুলোতে ক্রেনের সাহায্যে যুক্ত করা হচ্ছে রোড ও রেল স্ল্যাবগুলো। এখন পর্যন্ত রোড স্ল্যাব বসানো হয়েছে ১৩৬১টি আর রেল স্ল্যাব যোগ হয়েছে ১৯৭৪টি। রেলওয়ে ডেকের কাজটা কম্পারেটিভলি সহজ, যা আমাদের অলরেডি ৬০% হয়ে গেছে। এক একটা স্প্যান করতে সময় লাগে অনেক, এক মাসের বেশি লেগে যায় একটা স্প্যান একটা গ্রুপে করতে। এটা আমাদের এই কাজটাই টাইম কনজিউমিং। তবে সে তুলনায় কিছুটা ধীরে এগুচ্ছে সেতু ও ভাইডাক্টের দুই পাশে প্রায় ২৫ কিলোমিটার রেলিং নির্মাণের জন্য প্যারাপেট তৈরির কাজ। মোট ১২,০০০ প্যারাপেটের মধ্যে বানানো হয়েছে ৭,০০০, সেতুতে বসানো হয়েছে মাত্র ২২টি। সুখবর হলো ইয়ার্ডে স্ল্যাব বানানোর কাজ প্রায় শেষের দিকে। এক একটি স্প্যানে স্ল্যাব বসাতে সময় লাগে এক মাসের মতো। এখন জনবল বাড়িয়ে অনেকগুলো দল অনেকগুলো জায়গায় একসঙ্গে যদি কাজ করতে পারে, তবে আশা করা হচ্ছে আগামী বছরের জুন মাস নাগাদ স্ল্যাব বসানোর কাজ শেষ করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বৃহত্তর চট্টগ্রামে উন্নয়ন কাজের পাশাপাশি নানা অজুহাতেই চলছে নির্বিচারে পাহাড় কাটা। প্রভাবশালীদের দাপটে এখনকার পাহাড়ি বনাঞ্চলগুলো একের পর এক নিশ্চিহ্ন হচ্ছে। গত এক দশকে নগরের ৩৫টি সহ এই অঞ্চলের অন্তত ২০০ পাহাড় বিলীন হয়ে গেছে পাহাড় খেকোদের কাছে। একের পর এক মামলা করার পরও রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় পার পেয়ে যাচ্ছে পাহাড় খেকোরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র ৬.৫ কিলোমিটার রাস্তা করতে গিয়ে নগরের বাইজিত এবং জেলার সীতাকুণ্ডের সীমান্তবর্তী অন্তত ১৫টি পাহাড় কেটে ধ্বংস করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর তাদের ১০ কোটি টাকা জরিমানাও করে, কিন্তু সেখানে থমকে আছে পাহাড় কাটার অপরাধের দণ্ড। এভাবে নানা অজুহাতে বৃহত্তর চট্টগ্রামে চলছে পাহাড় কাটা। উন্নয়নের নামে সরকারি সংস্থাগুলো যেমন পাহাড় কাটছে, তেমনি রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালীরা পাহাড় কাটছে তাদের প্রভাবে। ক্ষমতার ছত্রছায়াতে এই পাহাড়গুলি কাটছে এবং মুনাফা খেকো ব্যবসায়ী মহলও তাদের মালিকানাধীন পাহাড়গুলি কাটছে, রাজনৈতিক দলকে ম্যানেজ করে এবং প্রশাসনকে ম্যানেজ করে। সম্প্রতি কুমিল্লা লালমাই এলাকায় সড়ক তৈরির নামে কোনো রকম অনুমতি ছাড়াই ১,০০,০০০ ঘনফুটের বেশি পাহাড় কেটে নেয় ঠিকাদার প্রতিষ্ঠান। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর মামলা দায়েরের সুপারিশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় সংসদ সদস্য। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে শাসাতে দ্বিধা করেননি তিনি। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পরিবেশ অধিদপ্তর এক্ষেত্রে এক প্রকার অসহায়, তবে উন্নয়ন কাজের নামে এ ধরনের পাহাড় নিধনের বিপক্ষে অবস্থান বিশেষজ্ঞদের। এই সেগুলো কিন্তু ধ্বংস করলে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এদিকে সাক্ষীর অভাবে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ আদালতে বছরের পর বছর ঝুলে আছে পাহাড় কাটার অভিযোগে দায়েরকৃত ১৫০টির বেশি মামলা। এর মধ্যে চার্জশিট পাওয়ার পর অন্তত ৭০টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে, বাকি মামলাগুলো তদন্তাধীন। কিন্তু রাজনৈতিক বলয়ের পাশাপাশি প্রভাবশালীদের নানা হস্তক্ষেপে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতে সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ সরকারি কৌঁসুলির। প্রভাবশালী থাকার কারণে এরা বিভিন্নভাবে তৈরি করে দীর্ঘসূত্রিতার কারণ হয়, আর যারা তোমাদের কর্মকর্তা আছে এদের মধ্যে আইনের প্রসিডিউর ব্যাপারে অজ্ঞতা আছে। পরিবেশ আইনে পাহাড় কাটাকে অপরাধ হিসেবেই উল্লেখ করা হয়েছে। অনুমতি ছাড়া পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেলে ২ বছরের জেল এবং ২ লাখ টাকা জরিমানা আদায়ের বিধান রয়েছে।
অমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির মূল কাঠামো পরিবর্তন চান না শিক্ষার্থীরা। তারা বলছেন আগের নকশা রেখে বাড়ানো হোক ছাত্র শিক্ষকদের এই মিলন কেন্দ্র। এদিকে টিএসসির সার্বিক উন্নয়ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মতামত চাওয়া হয়েছে। এজন্য অনলাইনে একটি ওয়েব লিংক খোলা হয়েছে। একটি দেশের স্বাধিকার থেকে স্বাধীনতা, উদযাপন থেকে পালন, উৎসব থেকে স্মরণ, সবকিছুতেই মিশে আছে একটি প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই প্রতিষ্ঠানটি বহন করছে নানা ঐতিহ্য আর সংস্কৃতির স্মৃতি। আসছে বছর বিশ্ববিদ্যালয়টি উদযাপন করবে প্রতিষ্ঠার শত বছর। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার, যাতে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণ করে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত বহুতল ভবন করার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় লাইব্রেরি সহ পুরনো হলগুলো আধুনিকায়ন করা হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন মূল কাঠামো পরিবর্তন না করে বাড়ানো হোক ছাত্র শিক্ষকদের মিলনমেলা এই প্রাণের টিএসসি। লালবাগ কেল্লাকে যদি ভেঙে আমরা আধুনিক ভবন বানাইতে চাই তাহলে কিন্তু হয় না জিনিসটা। তো টিএসসি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর একটা আবেগের জায়গা। টিএসসিকে বর্ধিত করা যেতে পারে। কার্জন হল আমাদের ভার্সিটির অনেক অন্যতম একটা অংশ, টিএসসিকেও আমরা সেভাবেই দেখি। টিএসসি আসলে আমাদের প্রত্যেকটা অংশের সাথে জড়িত। নতুন রূপে যদি হয় সেটা আমি মনে করি যে একদিক থেকে পজিটিভ, তবে এটার মেইন স্ট্রাকচারটাকে ধরে রেখে এটা চেঞ্জ করা হোক। উপাচার্যের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এ ব্যাপারে কথা বলতে চাননি। তবে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক এবং প্রক্টর জানান টিএসসির সার্বিক উন্নয়ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মতামত চাওয়া হয়েছে। এজন্য অনলাইনে একটি ওয়েব লিংক খোলা হয়েছে। এতগুলি সংগঠন, রেসেলে রুম নাই, আমাদের অডিটোরিয়ামে হয় না। একটা অডিটোরিয়াম, শিক্ষক লাউঞ্জ, অফিসার লাউঞ্জ মাত্র 20 জন বসতে পারে। টিএসসিতে কি কি করলে ভালো হবে, ওয়েবসাইটে বিভিন্ন ডিমান্ড তথ্য চাইছে। কোন ধরনের চূড়ান্ত কথা বলার সময় আসেনি, কোন চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা প্রাথমিক কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। এটি উন্নয়ন সম্প্রসারণ হবে, এই বিষয়টি মানে আমরা অবহিত আছি। এই প্রক্রিয়াটা কেমন হবে, এই জনমত আসার সাপেক্ষে আগামী 2 জানুয়ারির মধ্যে মতামত ও সুপারিশ পাঠানোর অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামাতের মদদে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছে ইসলামী ঐক্য জোটের একাংশ। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি ভাস্কর্য ইস্যুতে দেশের শান্তি বিনষ্ট করতেই অপচেষ্টা চলছে বলে মন্তব্য করা হয়। এদিকে ভাস্কর্য বিরোধিতাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে রাজধানীতে। ভাস্কর্য ইস্যু সহ সাম্প্রতিক নানা বিষয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের একাংশ। সংবাদ সম্মেলনে জোটের চেয়ারম্যান দাবি করেন শান্তিপূর্ণ দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামাত ওয়াজ মাহফিলের নামে দেশব্যাপী মামুনুল হকদের দিয়ে উস্কানিমূলক নানা বক্তব্য দেওয়াচ্ছে। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ইসলামের দোহাই দিয়ে নানা অভিযোগ তুললেও জিয়াউর রহমান ও বেগম জিয়ার শাসনামলে যেসব ভাস্কর্য নির্মাণ হয়েছে তা নিয়ে বিশেষ ওই মহলটি কোনো কথাই বলছে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার ঘোষণা দিলেন, তারা তো কখনো অন্যান্য ভাস্কর্যের ব্যাপারে টু শব্দ করেন নাই। এতে স্পষ্ট প্রতীয়মান হয় দেশের শান্তি স্থিতিশীলতা বিনষ্ট করে সমগ্র দেশে ফিতনা ছড়িয়ে দিয়ে গোলাপানিতে মাস শিকার তাদের উদ্দেশ্য। এ সময় কওমি মাদ্রাসা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত করা নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং আহমদ শফি হত্যা মামলার দ্রুত রিপোর্ট দেয়া সহ 6 দফা দাবিতে 2 এপ্রিল ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় ইসলামী ঐক্য জোটের অংশটি। ঢাকার বাইতুল মোকাররম উত্তর গেইটে মহাসমাবেশ করে ফিতনাবাজ ও দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা হবে। 5 মে শাপলা চত্বরের সমাবেশ থেকে পালিয়ে যাওয়া মিথ্যাচারীদের জীবন বৃত্তান্ত সহ সার্বিক কাহিনী শ্বেতপত্র প্রকাশ করা হবে। এদিকে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ভাস্কর্য বিরোধীদের খুশির উচ্চারণ করে আওয়ামী সাংস্কৃতিক জোট। আমাদের ভাস্কর্য নিয়ে যারা কথা বলেন তাদেরকে বলতে চাই, আপনারা ঘরে কেন, ঘরে বসে আছেন কেন, ঘরের থেকে কথা বলছেন কেন, সম্মুখ যুদ্ধে আসুন, আমরা আপনাদের সামনে বাহাস করতে চাই। একই দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন থেকে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ।
মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সংগঠনের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শফির মৃত্যুতে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান হেফাজত ইসলামের দুই অংশের। এবার আল্লামা শফিকে হত্যার অভিযোগ এনে পরিবারের পক্ষ থেকে করা মামলা তুলে নিতে হেফাজতের নেতারা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাদী মাওলানা মাইনুদ্দিন। এমনকি এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে আসতে শফির ছেলেকে হাটহাজারিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। গত তিন দিনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন হেফাজতে ইসলামের দু অংশের নেতারা, বিশেষ করে আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে শ্যালক মঈনুদ্দিনের মামলা দায়েরের চার দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করে হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী। এমনকি তারা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছিল, কিন্তু তিন দিনের মাথায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্য এবং হেফাজতের অপর অংশের নেতারা অভিযোগ করেছেন মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। আল্লামা শফির বড় ছেলে ইউসুফ মাদানিকে সংবাদ সম্মেলনে আসতেও বাধা দেওয়া হয়েছে। বাবুনগরের কথা হয় দুইটা জানাজা হবে, তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হয়, সে যে হোক, সে আমার ভাই হোক, সে আমার বাবা হোক। বাংলাদেশের ন্যায় বিচার আছে, ন্যায় বিচারের জন্য আমি আদালতে আত্মসমর্পণ করছি, আদালতের কাছে গেছি, আদালতে আমাকে যা রায় দেয় তা আমি মাথা পেতে নেব। আল্লামা শফির মৃত্যু এবং হেফাজতের নেতৃত্ব নিয়ে ইতিমধ্যে বিরোধ চলে আসছিল। এর মাঝে হেফাজতের 36 নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ইতিমধ্যে আদালতের নির্দেশে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ অবস্থায় মামলা সুষ্ঠু তদন্তের দাবি আল্লামা শফির অনুসারীদের। এমনকি আল্লামা শফির লাশ কবর থেকে তোলা হবে গুজব ছড়িয়ে হেফাজতের অপর অংশটি মিথ্যাচার করছে বলেও তারা অভিযোগ করেন। আমরা বলছি এটা অ্যাটেম্প্ট টু মার্ডার, এটা মার্ডারের জন্য যত কিছু করতে হয় সব কিছুর আয়োজন করা হয়েছে। এই বিচারের তদন্তের জন্য লাশ তোলা হবে না, এটা লাশ তোলা হবে বলে যারা প্রচার করতেছে। শফিকে পরিকল্পিতভাবে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগে 36 জনকে আসামি করে 18 ডিসেম্বর আদালতে মামলা করেন তার পরিবার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। সকল রাজনৈতিক দলে যারা অনৈতিক চর্চা করেন, যাদের মূল্যবোধের অভাব রয়েছে, যারা দুর্নীতি করেন, তাদের নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে। তা না হলে রাজনীতিতে ভালো মানুষরা জায়গা পাবে না। বয়কট করতে হবে দুর্নীতিবাজ, নারী অবমাননাকারী দখলবাজদের। এদের সংখ্যা বেশি নয়, দল সমাজ এবং রাষ্ট্রে সৎ নৈতিকতা সম্পন্ন ত্যাগীদের আনতে হবে। এদিকে বর্তমান সরকারের সময় দুর্নীতি বৈধতা পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। জনগণকে সঙ্গে নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে অঙ্গীকার করেন মির্জা ফখরুল। প্রায় 1.7 আপনার $7-8 বেশি নেওয়া হবে, যেখানে একটা দুর্নীতির বড় অংশকে সরকারের একজন উপদেষ্টা তাকেই এই কন্ট্রাক্টটা দেওয়া হচ্ছে, যিনি ব্যাংক ডিফল্টারদের মধ্যে অন্যতম। বাংলাদেশে করাপশন এখন আপনার এটা লিগালাইজড হয়ে গেছে, এটা আপনার এখন রন্ধ্রেই রন্ধ্রে চলে গেছে। এখানে আপনার সরকারি নিয়ম অনুযায়ী এখন আপনার চুরি করা হয়, যেটা দেখা যাচ্ছে। সময় সঙ্গে আরও থাকছে চট্টগ্রামের লাভ লেনে নির্মাণাধীন দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু। তড়িঘড়ি করে পিলার ছাড়াই কাজ করা এ দুর্ঘটনা বলছে পুলিশ। কখনো ছাত্রলীগ নেতা, কখনো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী, এমন ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দফতরে চাকরিদের প্রলোভনে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন ঢাকা কলেজের সাবেক ছাত্র মোজাম্মেল হক ইয়াসিন। পুলিশ বলছে ভুয়া পরিচয়পত্র, সিল, স্ট্যাম্প ব্যবহার করে অনেক জায়গায় চাকরি দিতে নানা তদবিরে সফলও হতেন মোজাম্মেল। কেরানীগঞ্জ থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
মোজাম্মেল ঢাকা কলেজের সাবেক ছাত্র। ছাত্রলীগে তার কোনো পদ ছিল না, কিন্তু নিজেকে পরিচয় দিতেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে। ঢাকা কলেজে পড়লেও ফেসবুক আইডিতে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগ নেতা থেকে ধীরে ধীরে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন মোজাম্মেল, বানিয়ে নেন ভুয়া পরিচয়পত্র ও সিল। ওবায়দুল কাদেরের স্বাক্ষর নকল করে ভুয়া সুপারিশের মাধ্যমে বিভিন্ন দফতরে বহু লোককে চাকরি দেওয়ার প্রমাণও পেয়েছে পুলিশ। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি চাকরির সুপারিশপত্র পাঠালে সেখানকার কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে গোয়েন্দা পুলিশ বিভিন্ন প্রমাণসহ তাকে আটক করে। অফিস সহকারী নিয়োগ দেওয়ার কথা বলে একজন অ্যাপ্লিকেশন করছে মাইনউদ্দিন নামে, এবং ওইটাতে ওবায়দুল কাদের মহোদয় সুপারিশ করে দিয়েছে। ওদের কাছে এটা সন্দেহ হয়। প্রথমে সন্দেহ হওয়ার পরে আমরা যখন এটা তদন্ত করতে যাই, তখন আমরা এর খোঁজ পাই। টেন্ডারবাজি থেকে শুরু করে বদলি, নিয়োগ, এ ধরনের কাজগুলোই সে বেশি করত। সে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারপরে এলজিডি ভবন, এছাড়া আছে লাইভ স্টক অফিসগুলোতে বিভিন্ন প্রশাসন এবং ইভেন পুলিশেরও বিভিন্ন ধরনের সে তদবির করেছে। ভুক্তভোগীরা এখন একের পর এক অভিযোগ দিচ্ছেন গোয়েন্দা পুলিশের কাছে। তারা বলছেন মোজাম্মেল এমনভাবে পরিচয় দিতেন যে এখনো বহু মানুষ জানে সে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী। চাকরি দরকার, তাহলে আমার আঙ্কেল বলল যে আমার কাগজটা দাও, তাহলে আমার এক ছোট ভাই আছে তার সাথে পরিচয় আছে, দেখি চেষ্টা করা যায় কিনা। আমি অনেক আগে লেখাপড়া শেষ করেছি রাগুলস থেকে, হলে এসে থাকতাম, সেই সুবাদে মোজাম্মেল হলে থাকতো, সেই সুবাদে মোজাম্মেলের সাথে আমার পরিচয় হওয়ার পরে পরে মোজাম্মেল বললাম যে মোজাম্মেল আমার ভাতিজার একটা অস্থায়ী একটা চাকরি দেওয়া যাবে কিনা, প্রোগ্রাম দেওয়া যাবে। পরে সেই সুবাদে আমি ওকে সিভিটা দিলাম আমার ভাতিজার। ওবায়দুল কাদেরের একান্ত সহকারী সচিব জানিয়েছেন মোজাম্মেল নামের কাউকে তারা চিনেন না। মোজাম্মেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তিনি। পুলিশ বলছে এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরকেও আটক করা হবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সিএনজি অটোরিকশা রাইড শেয়ারিং ঘিরে রাজধানীতে সক্রিয় ছিনতাইকারী চক্র। যাত্রীবেশে টার্গেটকে তোলা হয় বাহনে, এরপর সুযোগ বুঝে কেড়ে নেওয়া হয় সর্বস্ব। মূল হোতা গ্রেফতারের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। তদন্তে তিনটি ছিনতাইকারী চক্রের সন্ধানও পেয়েছে ডিবি। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন এলাকায় কম দূরত্বে চলছে সিএনজি অটোরিকশা রাইড শেয়ারিং, আর এই শেয়ারিংকে ঘিরে গড়ে উঠেছে একটি ছিনতাই চক্র। চক্রটি আগে থেকে যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় কয়েকজন সদস্যকে বসিয়ে রাখে, এরপর কোনো যাত্রী উঠে বসার পর ছেড়ে দেওয়া হয় যানবাহনটি। কিছুদূর যাওয়ার পর চক্রের সদস্যরা যাত্রীর কাছে থাকা মোবাইল, টাকা পয়সা এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর তারই মোবাইল ফোন দিয়ে পরিবারের সদস্যদের কাছে চাওয়া হয় মুক্তিপণ, না পেলে মারধর করে ফেলে দেওয়া হয় রাজধানীর বাইরে কোনো নির্জন স্থানে। সুযোগ বুঝে দিন রাতের যে কোনো সময়ই চক্রটি তৎপর থাকে। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের হাতে রাইড শেয়ারিং ছিনতাই চক্রের মূল সদস্য তাজুল ইসলাম তাজু গ্রেফতারের পর বেরিয়ে আসে এসব তথ্য। রাজধানীর মতিঝিল, ড্যামরা, যাত্রাবাড়ি এবং গ্যান্ডারিয়া থানা এলাকায় তারা ছিনতাই করে। শুধু সিএনজি না, মাঝে মাঝে তারা বসুন্ধরা রিভারভি প্রকল্প, ওখান থেকে ওখানে যদি কোনো ব্যক্তি যায় নির্জন স্থানে, তাকে ধরেও তারা সরাসরি ছিনতাইয়ের সাথে জড়িত। এখন পর্যন্ত রাইড শেয়ারিং ছিনতাই চক্রের তিনটি গ্রুপের তথ্য পেয়েছে ডিবি। তাজু প্রায় বছরখানেক অধিক করছে, তার বিরুদ্ধে পূর্বে একটি মার্ডার মামলা রয়েছে, সে ব্যাপারে সে দীর্ঘদিন কারা অন্তরীণ ছিল। আমরা দুইটা তিনটা চক্রের সন্ধান পেয়েছি, তো এটা তদন্তাধীন। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ। দেশে করোনায় আক্রান্ত হয়ে শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 30 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,428 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 834 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 9,912 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 31,59,260 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 834 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,08,099 জন। 24 ঘন্টায় মারা গেছেন 30 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,428 জন।
করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬৮৫ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫০৪৮৮ জন। বাকির ভাইয়ের বদি অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে শোক নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পকলা একাডেমিতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে রাজস্থানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল। ছোট্ট নাতনির কাছে দাদা যেমন ছিলেন নিত্যদিনের খেলার সঙ্গী, তেমনি সুপার হিরো। লুবাবার সঙ্গে দাদার মান অভিমান ভালোবাসার এ যেন হঠাৎ ছেদ। আমাকে দাদু বলে আমি লাস্ট দেখা হয়েছে, আমাকে শুধু আতর করে দিয়েছিল। যেদিন আমি এসেছিলাম, স্বজনেরা মায়ের আধারকে হারিয়ে দিশেহারা। আমি দুইটা বাচ্চাই দাদা লালন করতে খুব শখের ছিল। ওই লুবাবা ওদের কাজগুলি শেষ করে দিতে পারলাম না, অনেক ইচ্ছা ছিল, বলো না। ওনার অনেক বাঁচার ইচ্ছা ছিল, আমরা আমাদের যত সাধ্য আমরা চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য। দোয়া করবেন ওনার জন্য, উনি খুব ভালো মানুষ ছিলেন। রাজধানীর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে সেখানে থাকা ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে মার্কেটটিতে বৈধ দোকানের সংখ্যা ৯৭৯টি, নকশা বহির্ভূতভাবে পার্কিং, লিফট ও হাঁটা চলার জায়গায় ৭৫৩টি অবৈধ দোকান বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। তবে অবৈধ দোকান মালিকদের দাবি, তারা লাখ লাখ টাকা দিয়ে এসব দোকান কিনে নিয়মিত লাইসেন্স নবায়ন করেছেন। এদিকে বৈধ দোকান মালিকরা অভিযোগ করেছেন, মার্কেট বন্ধ রেখে উচ্ছেদ চালানোর কারণে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মার্কেট অফিসে যে রিসিট, মার্কেট অফিসে অফিসের মূল রিসিটের মধ্যে সিল দিয়ে তারা টাকা নিছে আমাদের থেকে, সেই রিসিট আমাদের কাছে আছে, আমরা চাইলে দেখাইতে পারবো। অবৈধ দোকানগুলো ভাঙছে, তাদের তো ক্ষতি হচ্ছে, আমাদের বৈধ দোকান যাদের আছে তারা ক্ষতিতে পড়তেছি, কারণ কি আমরা দোকান খুলতে পারতেছি না। প্রায় ৩০-৪০ লক্ষ টাকা আমাদের লোকসান প্রতিটা দোকানে। মূল নকশার বাহিরে যে তলাগুলো করা হয়েছে বিধি বহির্ভূতভাবে, আমরা সেগুলোই অপসারণ করছি। জয়পুরহাটের ২৮টি রেল ক্রসিংয়ের অর্ধেকই অরক্ষিত, আর এতে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে জেলার ৪৭ কিলোমিটার রেলপথের প্রায় পুরোটাই। এসব ক্রসিংয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শত শত যানবাহন। গত ১৪ বছরে পথে প্রাণ গেছে শতাধিক মানুষের। জয়পুরহাট প্রতিনিধি শহীদুল ইসলাম সবুজের পাঠন তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। অরক্ষিত রেল ক্রসিং দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছে শত শত যানবাহন ও মানুষ, এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জয়পুরহাট জেলায় অরক্ষিত রেল ক্রসিং আছে অন্তত ১৪টি। এসব ক্রসিংয়ে দায়সারা একটি সাইনবোর্ড দেওয়া ছাড়া কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি রেলওয়ে প্রশাসন। ফলে গত ১৪ বছরে শুধু বড় ৩টি দুর্ঘটনাতেই প্রাণ গেছে ৬১ জনের, আর ছোট ছোট দুর্ঘটনায় মারা যায় আরও অর্ধশত মানুষ। এসব রেল ক্রসিং নিরাপদ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আসা যাওয়া করি, মনে করেন যে ট্রেন কখন আসে না আসে তার নয় ঠিক, আমরা তো আমার জীবনের একটা ঝুঁকি আছে। এখানে প্রত্যেক দিন ভ্যান কি মেসি অ্যাক্সিডেন্ট আমরা দেখি নিজের চোখে। রেলে গেট না থাকার কারণে যে প্রাণহানি হয়েছে, অনেক প্রাণহানি হয়েছে, তো এদের এই প্রাণহানি আর কত আমরা দেখব। রেল কর্তৃপক্ষ যদি গেটের ব্যবস্থা করে দিত তাহলে আমাদের জীবনের নিরাপদ থাকতো। দুর্ঘটনা দ্রুত নিয়ন্ত্রণ না করা হলে রেলপথে যাতায়াতে আস্থা হারানোর শঙ্কা সংশ্লিষ্টদের। রেল ভ্রমণে যেমন মানুষের আস্থা এসেছে, এই দুর্ঘটনাগুলোর কারণে রেলের প্রতি মানুষের অনাস্থাও আসছে। তবে রেলওয়ে বলছে দুর্ঘটনা এড়াতে শিগগিরই ক্রসিংগুলোতে অটোমোশন পদ্ধতি চালু করা হবে। এলজিইডি এছাড়া পৌরসভা, কোনো কোনো ক্ষেত্রে রোডস অ্যান্ড হাইওয়েজ, এরা আসলে রেল কর্তৃপক্ষের সাথে সমন্বয় না করেই অবৈধভাবে রোড ক্রস করিয়ে থাকে, যার কারণে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে আসলে এইগুলো মেনটেন করা খুব কঠিন হয়ে গেছে। এবং আমরাও এখন চিন্তাভাবনা করছি ম্যানুয়ালের সাথে অটোমেটিক কোনো পদ্ধতি স্থাপন করা যায় কি না। রেলওয়ের তথ্য অনুযায়ী বগুড়ার সান্তাহার থেকে দিনাজপুরের বিরামপুর পর্যন্ত ৬৪ কিলোমিটার রেলপথে ১০৯টি রেল ক্রসিং আছে। সমসংবাদ জয়পুরহাট। চলতি আমন মৌসুমে সরকারের সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৬ লাখ টন।
কিন্তু সরকার দাম না বাড়ালে চাল সরবরাহ সম্ভব নয় বলে জানিয়েছেন মিলাররা। তবে আপাতত দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানায় খাদ্য বিভাগ। সংকটের আশঙ্কায় ইতোমধ্যে 1,00,000 টন চাল আমদানি করা হচ্ছে জানিয়ে খাদ্য বিভাগ বলছে পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ। অভ্যন্তরীণ ও বিশ্বব্যাপী খাদ্য সংকটে বাস্তব ভিত্তিক ও সঠিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ বাজার বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। চলতি বছর 1,54,00,000 টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও মাঠ পর্যায়ে তথ্য বলছে উৎপাদন কমবে 1/3। উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা এভাবে ধরেছি 15,005 মেট্রিক টন, গত বছর সেটা ছিল 26,676 মেট্রিক টন। উৎপাদন কমের মধ্যেই খাদ্য বিভাগের লক্ষ্য রয়েছে এবারের আমনে 8,50,000 মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের, যা গত বছরের চেয়ে 2,00,000 টন কম। কিন্তু বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম কম হয় মূল্য বৃদ্ধির দাবি মিলারদের। এখন ধানের যে বাজার, এই মুহূর্তে সরকারকে চাল দিলে আমাদের প্রচুর লোকসান হবে। যদি গভর্নমেন্ট প্রাইস বৃদ্ধি করে তাহলে হয়তো আমরা বিবেচনা করতে পারি। এদিকে 10 ডিসেম্বর চুক্তির তারিখ শেষ হলো, কৃষক ও সরবরাহকারীর কাঙ্ক্ষিত সাড়া মিলছে না স্থানীয় পর্যায়ে। চুক্তিযোগ্য মিল এবার ছিল 326টি, তার মধ্যে 102টি মিল আমাদের সাথে চুক্তি সম্পন্ন করেছে। উৎপাদন কম, ব্যবসায়িক জটিলতা ও বৈশ্বিক করোনা পরিস্থিতির সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে নজর দিয়েছে সরকার। আপাতত চালের দাম বাড়ানো হবে না বলেও জানায় খাদ্য বিভাগ। সংগ্রহ যতটুকু লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি, মাছের ক্যাপটুকু আমরা আন্তর্জাতিক উৎস থেকে নিয়ে আসবো, যে আমাদের যে চলমান যেগুলো কর্মসূচি আছে সেগুলো যেন কোনোটা বাধাপ্রাপ্ত না হয়। ইতিমধ্যে আমরা কিছু আন্তর্জাতিক কোটেশন করেছি, চালের যে দাম বেঁধে দেওয়া হয়েছে বা ধানের, এটা এই মুহূর্তে বাড়ানোর একটা সুযোগ নাই। আমরা চাই না যে দামটি বাড়ার সাথে সাথে এটাতে অন্য ভোক্তারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। বিশ্লেষকরা মনে করেন সংকটের আশঙ্কা থাকলে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে সরকারকে। বৈশ্বিক প্রেক্ষাপটে যদি আপনার বাইরে থেকে একটু আমদানি করে একটু যদি আমাদের মজুদ ভালো থাকে, এটা মানে মন্দ না। কারণ কি হয় না হয় আপনার কখন গিয়ে আমাদের এটা শেষ হবে আপনার করোনার প্রবলেমটা, এবং এই খাদ্যের যে আপনার নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু অনেক দেশ কিন্তু শঙ্কিত। সংগ্রহের 1 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সারা দেশে 257 টন ধান ও সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ হয়েছে 11,518 টন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাইরের খবর। বঙ্গবন্ধু টি-20 কাপে পারফরমেন্স দিয়ে চোখ ধাঁধিয়ে দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। 37 বছর বয়সে এসেও লড়ে গেছেন 19-20 বছর বয়সী পেসারদের সঙ্গে, বুঝিয়ে দিয়েছেন অভিজ্ঞতার মর্ম। কিন্তু এরপরও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফি দলে থাকবেন কি না তা নিয়ে নিশ্চুপ ক্রিকেট বোর্ড। তবে দলে মাশরাফির প্রয়োজনীয়তা এখনও অনুভব করেন তার সতীর্থরা। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের হ্যামিলনের বাসীওয়ালা। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া একটা দলের দায়িত্ব নিয়ে তাকে জিততে শিখিয়েছেন এই মানুষটা। বড় বড় টুর্নামেন্টে বুক চিতিয়ে লড়া যায়, এ ভাবনাটা সতীর্থদের মগজে ঢুকিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। কিন্তু সময়ের সঙ্গে বয়স বেড়েছে টাইগারদের সাবেক অধিনায়কের, ক্ষুরধার সেই গতিময় ডেলিভারি হয়তো নেই, কিন্তু বুদ্ধিদীপ্ত বোলিং যে এখনও ভুলে যাননি তা তো প্রমাণ করেছেন সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-20। তার চতুর নিশানাবাজিতে কাবু হয়েছেন দেশের সেরা ব্যাটসম্যানরা, লিটন সৌম্যকে বোকা বানিয়েছেন তুড়ি বাজিয়ে। শরীরে হাজারো কাটা ছেঁড়া নিয়ে নড়াইল এক্সপ্রেস লড়ে যাচ্ছেন এখনও, তবে আগের মতো দলে আর অটোমেটিক চয়েস নন তিনি। তাই তো নির্বাচক আর বিসিবির দিকে তাকিয়ে পুরো দেশ। ক্রীড়া বিশ্লেষকরা মনে করেন বয়সের ভার যদি মাশরাফির পারফরমেন্সকে ম্লান করতে না পারে, তাহলে লাল সবুজের জার্সিটা কেড়ে নেওয়ার অধিকার নেই কারোরই। আর সেটা শুধু মাশরাফি বলেই নয়, একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই এই সুযোগ তার পাওয়া উচিত। তবে মাশরাফির সতীর্থদের ভাবনার জায়গাটা কিছুটা আলাদা। তাদের মতে এমন একজন নেতা প্রয়োজন যে কোনো দলেরই, তাই ফিটনেসে ঘাটনি না থাকলে দলের প্রয়োজনেই মাশরাফিকে দরকার বাংলাদেশ জাতীয় দলের। উনি একজন খুব ভালো লিডার এবং সব কিছু মিলায় অনেকদিন আসলে আমরা যতটুক ফিটনেস নিয়ে কাজ করছি বা একটা ওডিআই টুর্নামেন্ট খেলছি সেই হিসাবে মাশরাফি অনেকদিন ইনজুর্ড ছিল, সব কিছু মিলায় উনি আসছে এবং উনি আসলে ওনার বেস্ট পারফর্মটাই করছে। তবে উনি আমার কাছে মনে হয় ভালো শেপে আছে, যদি হয়তো বা টিমে সিলেক্ট হয় টিমের জন্য ভালো হবে। যতই ঘনিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ততই বাড়ছে গুঞ্জন মাশরাফি তার কাজটা শেষ করেছেন। বঙ্গবন্ধুতে বোলিং দিয়ে মন কেড়েছেন সবার, বলটা এখন নির্বাচকদের কোর্টে। 37 সংখ্যাটাকে কিভাবে পর্যালোচনা করেন তারা দেখার বিষয় সেটাই। নিয়ন মোহন। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরেই চলবে মেট্রো রেল, শেষ হয়েছে অর্ধেকের বেশি। শতভাগ শেষ পদ্মা সেতুর রেল স্ল্যাব নির্মাণ কাজ
রোড স্ল্যাব বাকি মাত্র ১৯টি। বিএনপি জামাতের মদদে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে একটি মহল, দেশের শান্তি বিনষ্ট করাই উদ্দেশ্য, মন্তব্য ইসলামী ঐক্য জোটের একাংশের। এবং মামলার জরিমানাতেই আটকে আছে চট্টগ্রামে পাহাড় কাটা ঠেকানো, এক দশকে বিলীন অন্তত ২০০, রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে পাহাড় খেকোরা। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।